अनाज की कीमत आसमान छू रही है। पश्चिम बंगाल सरकार बढ़ती जा रही कीमतों और काला बाजारी पर अंकुश लगाने के लिए एक्शन में आ गई है। इसी कड़ी में आज राज्य टास्क फोर्स ने विभिन्न बाजारों में छापेमारी की। दरअसल आपको बता दें कि सब्जी बाजार में आग लगी हुई है, हर सब्जी की कीमत आसमान छू रही है। ऐसे में काला बाजारी को रोकने के लिए सरकार ने ये एक्शन लिया है। पिछले कुछ समय से कुछ अनाज की कीमत काफ़ी बढ़ी हुई है, जिससे आम लोग काफ़ी परेशान हैं। राज्य टास्क फोर्स की एक टीम ने सोमवार सुबह विधाननगर से अपने ऑपरेशन शुरू किया। स्टेट टास्क फोर्स और विधाननगर पुलिस ने विधाननगर के एबीएसी बाजार में छापेमारी की। राज्य टास्क फोर्स के अधिकारी रविंद्रनाथ कोहली बाजार में कच्चे अनाज के विक्रेताओं से बातचीत की। वह उससे जानना चाहते हैं कि आखिर उनकी कीमतों में और बिक्री मूल्य में क्या अंतर है। उन्होंने विक्रेताओं को अधिक लाभ के लिए अधिक बिक्री ना करने की हिदायत दी है। विधाननगर के एसबीएसी मार्केट से शुरू होकर टास्क फोर्स की इस टीम ने बीबी मार्ट और अन्य कई बाजारों का दौरा किया। आज के दीदी निर्देश बेरिए शनिवार दिन अमान्य जो मीटिंग चीफ सेक्रेटरी अर्गानाइज कर दीदी असुस्थते पाठिए সেখানে আমাদের এই বাজারগুলো কলকাতার সমস্ত হোলসেল রিটেল যত বাজার আছে সেগুলোর উপরে নজরদারি চালানোর কথা সিদ্ধান্ত হয়েছে। সেই অনুযায়ী আজকে আমরা এখানে এসেছি। আগামী কাল 10টার সময় আমরা কোলে মার্কেট ভিজিট করব, হোলসেল মার্কেট। আমরা এই বাজারে যে দাম আছে মোটামুটি যে দামে বিক্রি হচ্ছে সেগুলো আমরা দেখেছি, এবং তার থেকে অনেকটা কমে বাইরে সরকারি যে বিক্রি করছে তারা কম দামে বিক্রি করছে। আমরা বাজারে যারা কমিটি আছে সেই বাজার কমিটির লোকজনদের বলেছি, সেক্রেটারি প্রেসিডেন্টকে, যে অতিরিক্ত দাম নেবেন না। যেরকম কিনবেন, যেরকম লঙ্কার দাম 100 টাকা হয়ে গেছে, 100 থেকে নেমে গেছে, বেশি নিলে 80 টাকাও পাওয়া যাচ্ছে লঙ্কার দাম, সেটা এরা 200 টাকা বেচছে। আমরা বলেছি এটা আপনাদের ভেবে দেখতে হবে এবং সেই অনুযায়ী বাজার অনুযায়ী বেচতে হবে, বেশি দাম নেওয়া চলবে না। সবাই তাতে সহমত হয়েছে, সব দোকানদাররাও বলেছে যে না, আমরা সেটা করবো, যদি না করে তখন প্রশাসনিক ব্যবস্থা নেবে প্রশাসন। তার জন্যই আমরা সবাই এসেছি টাস্কফোর্স থেকে এখানে। এখানে এনফোর্সমেন্টের আধিকারিকরাও আছেন, এখানকার থানার অফিসাররাও আছে। দেখা যাক কী হয়। আমরা আশা করছি আগামী 15 দিনের মধ্যে দাম কন্ট্রোল হয়ে যাবে। আলুর দামটা ঠিক আছে, 18 টাকার বেশি আলু হওয়া উচিত না। এই বাজারে আমরা 20 টাকা দেখেছি, বাইরে কিন্তু এখানে সরকারি স্টলে 18 টাকাই বিক্রি হচ্ছে। এই জন্য আমরা বলছি যে দামটা ঠিক থাকবে, এবং আরও বেশি সংখ্যায় যাতে এই সুফল বাংলার স্টল আরও বেরোয়, 400 ওপরে বেরিয়েছে, আরও বেরোয়, তার জন্য সরকার পদক্ষেপ করছে, এবং মানুষের যাতে অসুবিধা কমে তার জন্য মমতা দিয়ে ব্যবস্থা নিচ্ছে। ডিফারেন্স আছে, ও বাজারের ভেতরে আমরা যে রেট দেখে এসেছি এখানে তার থেকে অনেকটা দাম কম। লঙ্কা 200 টাকায় বেচছে, এরা 100 টাকায় বেচছে, এটার থেকেই বোঝা যাচ্ছে। বেগুন পটল এরা বেচছে কমে 40 টাকা। সেই জন্য বলছি রিফ্লেকশন অনেকটাই আছে। সরকারি দোকানের যে দাম তার সঙ্গে বাজারের দামের তফাৎ আছে, কেননা ওখানে ব্যক্তিগতভাবে মাল কিনে এনে মুনাফা করবে একটা লোক, কত সবজি বেচে, হয়তো সারাদিনে 50 কিলো এর বেশি বেচে না, তাকে তার দিয়ে সংসার প্রতিপালন। সেই জন্যে সব দিক বিচার বিবেচনা করেই আমরা আজকে বেরিয়েছি, সেগুলো দেখে। এবং সরকারি স্টলে যে দামটা আপনারা দেখছেন, যেটা শনিবারের সিদ্ধান্ত অনুযায়ী দামটা সেভাবে নেওয়া হচ্ছে, আশা করি এটা সারা পশ্চিমবাংলার মানুষ এর সুফল দেখতে পাবে। বেশি দাম নেয় যদি কথা না শোনে তাহলে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে তার এগেনস্টে। তবে আমরা কারোর সঙ্গে কোনো সংঘাতে প্রশ্ন নেই, আমি নিজে ব্যবসায়ী সংগঠন করি, অতএব সেই প্রশ্ন নেই। কিন্তু আমরা এইটা আবেদন করব সাধারণ দোকানদারের কাছে, যে অতিরিক্ত মুনাফা নেওয়ার চেষ্টা করবেন না, যা ন্যায্য যেরম কিনবেন সেরম বেচবেন। একজন হোলসেলার সে 10-15% রাখে, আর একজন রিটেলার সে তো আর অনেক বেচে না, সে 20-25% মার্জিন করতে পারে, এর বেশি করা উচিত। থ্যাংক ইউ।